হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রেনিং এর নির্মল। তো বন্ধুরা, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে একটা গেমিং ফোন নিয়ে ভিডিও করতে, মানে একটা কম টাকার ভিতরে, মানে 20,000 টাকার ভিতরে একটা গেমিং ফোন নিয়ে ভিডিও করতে। তো বন্ধুরা, তার জন্য আজকে এমন একটা আমি ফোন চয়েস করেছি যেটা কিন্তু একটা গেমিং ফোনও বলা যায়, এবং বন্ধুরা তার সাথে কিন্তু খুবই ভালো কোয়ালিটি তোমরা এখানে প্রসেসর দেখতে পাবে, এবং তার সাথে কিন্তু খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে পাবে। তো বন্ধুরা, এই ফোনটা যদি তোমরা ফুল রিভিউ ভিডিওটা দেখতে চাও এবং এটা কোন ফোন সেটা যদি জানতে চাও, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে সবারের মধ্যে এবার একটা লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিন্তু তোমরা টেকনিক্যাল নির্মল পরিবারে জয়েন হতে পারো। আজকে আমরা যে ফোনটা নিয়ে আসছি এটা হলো পোকো X2। তো বন্ধুরা, এই ফোনটা তোমাদের প্রথমে বলে দেবো এর ফার্স্ট লুকের ব্যাপার। তোমরা যদি চলে আসো এর ব্যাকওয়ার্ডের দিকে, তোমরা এখানে পেয়ে যাবে কোয়াড ক্যামেরা, মানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সিস্টেম, এবং তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে একটা ফ্ল্যাশ লাইট, এবং তার সাথে একটা প্রোকোর ব্যান্ডিং। এবং বন্ধুরা, তোমরা যদি চলে আসো ডিসপ্লের দিকে, তোমরা এখানে পেয়ে যাবে পাঞ্চোল ক্যামেরা, যেটা ডুয়েল পাঞ্চোল ক্যামেরা, এবং তার সাথে কিন্তু তোমরা এখানে দারুণ কোয়ালিটির একটা ডিসপ্লে ডিজাইন দেখতে পাচ্ছ। এবং যদি তোমরা ডান দিকে চলে আসো, তোমরা এখানে পেয়ে যাবে সাইড ফিঙ্গারপ্রিন্ট, মানে যেটাতে তোমরা ফিঙ্গারপ্রিন্ট হিসাবে ইউজ করতে পারবে, এবং পাওয়ার বাটন হিসাবে ইউজ করতে পারবে। এবং তার সাথে আমরা চলে আসি এর বাঁ দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ সিম ইজেক্টার টুল। বন্ধুরা, আমরা যদি চলে আসি এর উপরের দিকে, তোমরা কিন্তু এখানে কোনো কিছু দেখতে পাবে না। এবং যদি তোমরা নিচের দিকে চলে আসো, তোমরা এখানে পেয়ে যাচ্ছ 3.5 mm জ্যাক, এবং তার সাথে পেয়ে যাচ্ছ টাইপ সি চার্জার কর্ড, এবং তার সাথে একটা স্পিকার গ্রিল এবং একটা মাইক্রোফোন। এবং তার সাথে বন্ধুরা, টোটাল যে এর ফার্স্ট লুকটা আছে এটা কিন্তু আমার মনে হয় খুবই দারুণ কোয়ালিটির আছে। তোমাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো কোয়ালিটির স্মার্টফোন এবং গেমিং ফোন হতে পারে। তার সাথে বলে দিই, তোমরা এখানে পেয়ে যাবে তিনটে কালার, একটা হলো ব্লু, একটা হলো পার্পেল, এবং তার সাথে একটা রেড। এবং যদি তোমরা স্টোরেজ দেখো, তোমরা এখানে তিন রকম স্টোরেজ পেয়ে যাবে, একটা হলো 64 জিবি, এবং আরেকটা হলো 128 জিবি, এবং তার সাথে আরেকটা 256 জিবি। এবং যদি তোমরা র্যাম দেখো, তোমরা দু রকম পাবে, একটা হলো 6 জিবি এবং আরেকটা হলো 8 জিবি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে র্যাম রোমের ব্যাপারটা এরকম পাবে, এবং এর জন্য কিন্তু তোমাদেরকে আলাদা আলাদা দাম দিতে হবে। আজকে আমরা যে ফোনটা নিয়ে আসছি এটা হলো ব্লু কালারের, এবং এর র্যাম হলো 6 জিবি এবং রম হলো 128 জিবি। এটার জন্য তোমাদেরকে এখানে দাম দিতে হবে 18,499 টাকা। মানে বন্ধুরা, এটা কিন্তু তোমাদের একটা বাজেটের মধ্যে এটা একটা মিড রেঞ্জের ফোন বললে চলে, এবং এটা কিন্তু একটা গেমিং ফোন, দারুণ কোয়ালিটি তোমরা এখানে কিন্তু একটা ফোন দেখতে পাবে। এবং যদি আমরা চলে আসি এর ইনবক্সের দিকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ হ্যান্ডসেট USB টাইপ সি কেবিল, এবং তার সাথে পেয়ে যাচ্ছ সিম ইজেক্টার টুল, এবং তার সাথে ইউজার গাইড, এবং তার সাথে পেয়েছো 27 ওয়াটের ফাস্ট চার্জার। মানে বন্ধুরা, এক কথায় কিন্তু এটা দারুণ কোয়ালিটির একটা ফাস্ট চার্জার দিচ্ছে, যেটার মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু তোমাদের ফোনটাকে খুবই তাড়াতাড়ি চার্জ করতে পারবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই প্লাস পয়েন্ট, এবং তোমরা কিন্তু এই ফোনটা আশা করি অনেকে নিবে। বন্ধুরা, আমরা বলে দেবো ডিসপ্লের কিছু ফিচার্স। তোমরা এখানে ডিসপ্লে সাইজ যেটা পাচ্ছ সেটা হলো 6.67 ইঞ্চি, এবং তার সাথে তোমরা রেসুলেশন যদি দেখো 2480x1080 পিক্সেল, এবং তার সাথে রেসুলেশন টাইপ ফুল HD+। এবং যদি তোমরা এর GPU দেখো, তোমরা এখানে পেয়েছো Adreno 618। মানে বন্ধুরা, এক কথা কিন্তু এটা খুবই দারুণ কোয়ালিটির। এবং তার সাথে তোমাদেরকে একটা বলে দিই, তোমরা কিন্তু এখানে যে ডিসপ্লের রিফ্লেসিং স্পিডটা পাবে সেটা হলো 120 হার্জের একটা রিফ্লেসিং স্পিড। মানে বন্ধুরা, তোমরা ভাবতে পারছো যে 120 হার্জের একটা রিফ্লেসিং স্পিড, মানে দারুণ কোয়ালিটির একটা, এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা ভালো কোয়ালিটির ডিসপ্লে হবে। তো বন্ধুরা, এই কথাটার জন্য একটা লাইক করে দাও। এবং বন্ধুরা, তার সাথে বলে দিই, তোমরা এখানে পেয়ে যাবে গরিলা গ্লাস 5 এর একটা প্রোটেক্ট। মানে বন্ধুরা, এক কথায় যে এই ডিসপ্লেটা আছে 120 হার্জের, মানে খুবই দারুণ কোয়ালিটির আছে। তো এক কথায় কিন্তু এটা খুবই ভালো কোয়ালিটি তোমরা এখানে ডিসপ্লে ডিজাইন পাবে, এবং তোমাদের কিন্তু এটাতে গেমিং করতে খুবই সুবিধা হবে। তোমাদের 120 হার্জের একটা ডিসপ্লে রিফ্লেসিং স্পিড, মানে তোমাদের সেখানে কিন্তু গেমিংটা খুবই স্মুথলি তোমরা খেলতে পারবে, সেটা তোমাদের জন্য খুবই একটা ভালো কোয়ালিটির হতে পারে। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই জানো একটা ফোনের জন্য কিন্তু একটা প্রসেসর মেন, মানে একটা গেমিং ফোনের জন্য তো বিশেষত মেন। এবং তার সাথে বলে দিয়ে ডিসপ্লে যতই ভালো হোক, যদি না প্রসেসর ভালো হয় গেম প্লে কিন্তু খুব ভালো করে করা যায় না। তোমাদেরকে বলে দিই, এখানে তোমরা অপারেটিং সিস্টেম যেটা পাবে সেটা হলো Android 10, এবং তার সাথে প্রসেসর টাইপ যদি দেখো, তোমরা এখানে পেয়ে যাচ্ছ কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর। মানে বন্ধুরা, এটা একটা লেটেস্ট প্রসেসর, এবং এটা কিন্তু একটা গেমিং প্রসেসর। জি কম্বোর যে প্রসেসরগুলো আছে এগুলো কিন্তু একটা গেমিং প্রসেসর, তোমরা সবাই নিশ্চয়ই জানো। এবং তার সাথে বলে দিয়ে প্রাইমারি ক্লক স্পিড হলো 2.2 গিগাহার্টজ। এবং যদি তোমরা প্রসেসর কোর দেখো, তাহলে তোমরা এখানে পেয়ে যাবে অক্টা কোর। এবং বন্ধুরা, এক কথায় কিন্তু টোটাল যে প্রসেসরটা আছে এটা কিন্তু দারুণ কোয়ালিটির আছে, তোমাদের কিন্তু গেমিং করতে খুবই সুন্দর হবে। এবং তার সাথে বলে দিই, তোমাদেরকে এতে যে গেমিং করার এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু তোমাদের একটা দারুণ লেভেলে পৌঁছাবে, এবং তোমরা কিন্তু খুবই সুন্দরভাবে এটা গেমিং করতে পারবে, এবং তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি প্রো প্লেয়ার হয়ে যেতে পারো। তো বন্ধুরা,
তোমরা এখানে মাইক্রো এসডি কার্ড অ্যাভেলেবেল পাবে, এবং তার সাথে তোমরা এখানে হাইব্রিড স্লট একটা পেয়ে যাবে, মানে মেমোরি কার্ড স্লট যেটা থাকবে সেটা হলো হাইব্রিড স্লট। মানে বন্ধুরা এক কথায় কিন্তু খুবই ভালো কোয়ালিটি তোমরা এখানে মেমোরি অ্যান্ড স্টোরেজ ফিচার্সও দেখতে পাবে। এবং তার সাথে বন্ধুরা আমরা যদি চলে আসি এর ক্যামেরা ফিচার্সের দিকে, তোমরা এখানে যেটা ফ্রন্ট ক্যামেরাতে পাবে দুটো ক্যামেরা পেয়ে যাবে, পাঞ্চল ক্যামেরা। এবং বন্ধুরা বলে দিই এখানে ফার্স্ট ক্যামেরা যেটা আছে সেটা হলো 20 মেগাপিক্সেল, এবং তার সাথে আরেকটা যেটা আছে সেটা হলো 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। এবং তার সাথে বলে দিই তোমরা এখানে কিন্তু 720p-র পর্যন্ত একটা দারুণ কোয়ালিটির ফটো তোমরা এখানে ক্রিয়েট করতে পারবে তোমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আমরা যদি চলে আসি রিয়ার ক্যামেরার দিকে, তোমাদেরকে বলে দিই তোমরা এখানে 4টে ক্যামেরা পেয়ে যাবে, যেটা হলো 64 মেগাপিক্সেলের একটা, এবং তার সাথে 8 মেগাপিক্সেলের একটা, এবং তার সাথে আরও দুটো 2 মেগাপিক্সেলের তোমরা কিন্তু এখানে ক্যামেরা দেখতে পাবে। মানে বন্ধুরা তোমাদের জন্য ক্যামেরা ফিচার্সটা যেটা আছে এটা কিন্তু আমার মনে হয় খুবই ভালো কোয়ালিটির একটা আছে, এবং তোমাদের যে ক্যামেরা ফটোগ্রাফি বা ভিডিও করা যদি এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু খুবই ভালো একটা হবে। এবং তোমরা যদি কোনো প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্মে তোমরা যদি ভিডিও ক্রিয়েটার হও, তোমাদের জন্য কিন্তু এটা 1 নম্বর ফোন। এবং তার সাথে বলে দিই তোমরা যদি ক্যামেরা নেবে বলে ভাবছো, তোমরা কিন্তু এটা চাইলে নিতে পারো। এবং তার সাথে বন্ধুরা বলে দিই তোমরা এখানে পেয়ে যাবে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং তার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং তার সাথে পেয়ে যাচ্ছ 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে 2 মেগাপিক্সেল একটা ডেথ ক্যামেরা। মানে বন্ধুরা এক কথায় তোমরা এখানে ক্যামেরা সেট আপটা যেটা আছে এটা কিন্তু খুবই সুন্দর একটা আছে। বন্ধুরা আমরা যদি চলে আসি কানেক্টিভিটি ফিচার্সে, তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে নেটওয়ার্ক টাইপ যেটা পাবে সেটা হলো 4G VoLTE, 4G LTE, এবং 3G 2G, এরকম ধরনের তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এবং যদি তোমরা সাপোর্ট নেটওয়ার্কে দেখো তাহলে তোমরা এখানে পেয়েছো 4G VoLTE, 4G LTE, GSM এবং 3G, এরকম ধরনের তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। মানে বন্ধুরা তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিন্তু 5G-র কোনো প্রকার সাপোর্ট পাচ্ছ না। তো তোমরা ভাববে এই ফোনটা না নেওয়াই ভালো, তো তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু 5G থেকে এই ফোনটা আমার মনে হয় এখন তোমাদের কাছে স্পিডটা ভালো হবে, কারণ এখন কিন্তু 5G-র কোনো প্রকার টাওয়ার নেই। তোমরা সবাই নিশ্চয়ই যেমন জানো যে একটা গেমিং ফোনের জন্য কিন্তু একটা ব্যাটারির খুবই মেন, ব্যাটারির পাওয়ারটা যত ভালো হবে ফোনটা কিন্তু ততই ভালো। তোমাদেরকে বলে দিই তোমরা এখানে 4500 mAh-এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছ, এবং তার সাথে তোমরা এই যে চার্জারের ব্যাপারটা দেখো তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 27 W-এর একটা ফাস্ট চার্জার। মানে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে খুবই তাড়াতাড়ি ফোনটা চার্জ হবে, আর তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি গেম প্লে করতে পারবে। বন্ধুরা তার সাথে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ 208 গ্রামের একটা লাইট ওয়েটের ফোন। মানে বন্ধুরা তোমাদের জন্য কিন্তু এটা খুবই একটা খুশির খবর, কারণ তোমাদের এই ফোনটা কিন্তু খুবই ফোন হাতে হালকা মনে হবে। এবং তার সাথে বলে দিই তোমাদের কি মনের কথা, মানে এটা কি হালকা হবে না ভারী হবে 208 গ্রামটা, তোমরা সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। এবং আমরা লাস্ট অ্যান্ড ফাইনালের দিকে চলে আসবো, মানে এর ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপারের দিকে। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে হ্যান্ডসেটটার জন্য, এবং 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে যে ইনবক্স অ্যাক্সেসারিজগুলো থাকবে, মানে চার্জার অ্যাডাপ্টার এগুলো থাকবে এগুলোর জন্য। এবং বন্ধুরা তার সাথে বলে দিই আমাদের চ্যানেলে কিন্তু একটা নতুন অফার চলছে, যেটাতে কিন্তু তোমরা চাইলে জয়েন হতে পারো। মানে তোমাদেরকে কী করতে হবে, আমাদের চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে ফেসবুকে শেয়ার করতে হবে, এবং তার সাথে যে ভিডিওটা দেখছো ওটা শেয়ার করতে হবে, এবং তার সাথে তোমাদেরকে নিশ্চয়ই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করতে হবে এবং লাইক করতে হবে। যদি তোমরা এগুলো সব করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, কারণ তোমরা না যদি কমেন্ট করো তাহলে আমরা জানতে পারবো না কে কে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং আমাদের চ্যানেলটা শেয়ার করেছে। তোমরা যদি এরকম করো আমি কিন্তু একজনকে, যে কোনো একজনকে বেছে নেবো, এবং তাকে কিন্তু আমি একটা 1000 টাকার গিভাওয়ে দেবো, মানে 1000 টাকার একটা কিন্তু গিভাওয়ে দেবো, যেটাতে কিন্তু তুমিও জিততে পারো। তো তোমরা যদি এটাতে জিততে চাও তোমরা নিশ্চয়ই এটাতে জয়েন হও। তো বন্ধুরা দেখো এই ফোনটাতে মোটামুটি এই ফিচার্সগুলো ছিল এবং এগুলোই কিন্তু তোমাদেরকে বললাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও, এবং বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে সবার মধ্যে একটা লাইক করে দিও, এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে কিন্তু তোমরা টেকনিক্যাল নির্ভর পরিবারে জয়েন হতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি দেখাচ্ছি, অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকুন।